এয়ার হোস্টেস বা বিমানবালা আকর্ষণীয় এক পেশা, যাদের আকাশকন্যা বলা হয়। অনেক তরুণীর কাছে এটা একটা স্বপ্নের চাকুরি। এই পেশায় সফল হওয়ার সুযোগ অনেক বেশি, কেননা দেশ বিদেশে বিমান পরিবহন সংস্থা বেড়েই চলছে, ফলে বিমানবালাদের কাজের সুযোগও দিন দিন বাড়ছে। আসলে বিমানবালাদের কাজ কি হয়ে থাকে? বিমানবালার কাজ কেবল বিমানের যাত্রীদের খাবার ও পানীয় পরিবেশন করাই নয়, এর পাশাপাশি বিমানবালারা অসুস্থ হয়ে পড়া যাত্রীদের সাহায্যও করে থাকেন। বিমানে জরুরি সরঞ্জাম রয়েছে কিনা পরীক্ষা করেন, বিমানের যাত্রীরা নিরাপত্তা বিধান পুরোপুরি মানছেন কিনা তা নিশ্চিত করেন। জরুরি পরিস্থিতিতে বিমানবালা যাত্রীদের গুরুত্বপূর্ণ নিরাপত্তা তথ্য প্রদান করেন। আরেকটু বিশদভাবে বললে, বিমান পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে কিনা, ফার্স্ট এইড আছে কিনা, এসব দেখেন বিমানবালা। সি পকেট থেকে শুরু করে খাবার দাবার সব কিছুর খোঁজ রাখতে হয় তাকে। যাত্রীদের টিকিট মিলিয়ে দেখা, কেবিন লাকে সিটে পৌঁছাতে সহায়তা করা, যাত্রীদের নিজ সিট খুঁজে পেতে সাহায্য করার কাজও করে থাকেন বিমানবালা। বিমান উড়ার আগে সিট বেল্ট লাগিয়ে নেওয়ার ও পাইলটের পক্ষ থেকে বিমান ওঠানামা সংক্রান্ত বিভিন্ন তথ্য যাত্রীদের দিয়ে থাকেন একজন বিমানবালা। বিভিন্ন জরুরি সরঞ্জাম কিভাবে ব্যবহার করতে হয় তা যাত্রীদের শিখিয়ে দেন তারা। জরুরি অবতরণ বা কোনো সমস্যায় কি করে নিরাপদ থাকা যাবে সেই সংক্রান্ত তথ্য দেন তিনি। কোনো যাত্রীর বালিশ বা কম্বল প্রয়োজন হলে তিনি তা এগিয়ে দেন। যেসব যাত্রীরা বিমান ভ্রমণে ভয় পান, তাদের সঙ্গে সান্ত্বনা দেওয়া বা পরামর্শ দেওয়ার কাজটি করেন বিমানবালা। যেহেতু একজন বিমানবালা যাত্রীদের নানান ধরনের পরিষেবা দিয়ে থাকেন, তাই তাকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হয়, কেননা তাকে দীর্ঘ সময় দাঁড়িয়ে কাটাতে হয়। একজন বিমান সেবিকাকে একটানা 12 ঘন্টাও কাজ করতে হতে পারে। তাদের কাজের কোনো নির্দিষ্ট সময় থাকে না, রাতে, সপ্তাহে, বন্ধের দিনে, এমনকি ছুটির দিনেও বিমানবালাকে কাজ করতে হতে পারে। সাধারণত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ যে কেউ বিমানবালা হতে পারেন। কিছু প্রতিষ্ঠান অবশ্য স্নাতক সম্পন্ন বিমানবালা চেয়ে থাকেন। বিমানবালা হতে চাইলে উচ্চতা হতে হবে সাধারণের চেয়েও একটু বেশি। মেয়েদের জন্য কমপক্ষে 5 ফুট 3 ইঞ্চি এবং ছেলেদের জন্য 5 ফুট 8 ইঞ্চি। উচ্চতার সঙ্গে থাকতে হবে সামঞ্জস্যপূর্ণ ওজন। যোগাযোগ দক্ষতায় অবশ্যই ভালো হতে হবে। জানা থাকতে হবে সাঁতার, ইংরাজি ভাষায় দক্ষতা ও সুন্দরী হতে হবে।